সালাম আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন ভালো আছেন। আর আজকে আমি হাজির হয়েছি 6 রকমের ভর্তা নিয়ে, কারণ আমার জীবনটা পরীক্ষার জন্য, মেয়ের পরীক্ষার জন্য জীবনটাই হয়ে গেছে ভর্তা ভর্তা। তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভর্তা রেসিপি। কয়েক রকমের ভর্তা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা ভর্তা হয়ে গেছি। আর আমার এই কয়েকদিন 2 দিনের ভিডিও না দেখেও বুঝতে পারছেন যে আমি কতটা ভর্তা হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন বেগুনগুলোর জীবনে যতটুকু গুণ ছিল আমি সিদ্ধ করতে করতে নেড়েচেড়ে তার মানে গুণ থেকে বেগুন তৈরি করে ফেলেছি। হ্যাঁ, এবার মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে হালকা তেলে, একটু টালা টালা করে সিদ্ধ করে নেব। এখানে কোনো এই যে পানি হাতে দিয়ে ছিটে দিলাম না, এইটুকুই, এইটুকু পানি দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়ার জীবনটাকেও করে দেব ভর্তা আমার জীবনের মতোই। তো মিষ্টি কুমড়াটাও ভর্তা হয়ে যাচ্ছে, আর এভাবে নেড়ে চেড়ে সবার জীবনকে আমি ভর্তা করব। যতগুলো ভর্তা করব সবগুলো আপনাকে শেয়ার করব আপনাদের কাছে। আর ঠিক যেমন বর্তমানে আমি ভর্তা হয়ে আছে আমার জীবনটা, কারণ এই মেয়ের পরীক্ষা করতে করতে আমার জীবনটা হয়ে গেছে ভর্তা। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার মেয়ের এই পরীক্ষার একটা ভালো ফলাফল আপনাদেরকে শোনাতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বলছি আমিন, আপনারা প্লিজ বলবেন আমিন। তো বেগুনের সাথে আমি কিন্তু এখন দিয়ে দিলাম ডালের বড়ি। এটা হচ্ছে কুমড়ো ডালের বড়ি, হয়তো অনেকেই চিনেন, বেশিরভাগই চিনেন হয়তো বা, কারণ এটা কুমড়ো ডালের খুব এই যে কুমড়ো ডালের বড়ি আমি এটা দিয়ে দিব। এটা হচ্ছে তেলে বেগুনটা বেশি করে তেলে ভেজে নিয়ে এটা হচ্ছে বড়িটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি, মোটে এটা আমার জানা ছিল না। আমার তখন খুব ভালো লেগেছিল আর সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভর্তা। আপনারা আবার ভাববেন না যে ভর্তা খেলে জীবনটা ভর্তা ভর্তা হয়ে যাবে, আসলে কিন্তু ভর্তা হয়নি। ছেলে পেয়ে মানুষ করতে গেলে এমন একটু ভর্তা হয় সব মা বাবার জীবনে, তা ওইটাকে ভর্তা ভাবা যাবে না। কারণ আমরা যদি ছেলে মেয়েদেরকে না মানুষ করি তাহলে মানে মা বাবারা ভর্তা হয়ে গিয়ে ছেলে মেয়ে মানুষ করবে, এটাই তো দুনিয়া, তাই না? আমাদেরকে পালতে গিয়ে হয়তো আমাদের মা বাবার এই অবস্থা হয়েছে, আজকে আমরা মা বাবা হয়েছি তার জন্য আমরা টের পাচ্ছি। তা আল্লাহ সকল মা বাবাকে এইভাবে মানে এরকম ধৈর্য দেখ, সহ্য করার ক্ষমতা দেখ, যেমন আমরা এখন মা বাবা হয়ে টের পাচ্ছি। তো আমরা সকল মা বাবার জন্য আমরা দোয়া করি, আমিন। এখন আমি এগুলা নিয়ে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলোকেও কিন্তু আমি একই প্রসেসে ভেজে নিলাম, মানে হালকা পানি দিয়ে অথবা হালকা তেল দিয়েও এটা ভেজে ভেজে সিদ্ধ করা যায়। কারণ এই টমেটোটা হয় কি একটু পানি ছাড়বে, টমেটোটা ঢেকে দিলে পানি ছাড়বে। আমি দেখেন একটার পর একটা মানে টমেটো, কাঁচা টমেটো, বেগুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, এদিকে আমি আলু সিদ্ধ করে কিন্তু রেখেছি, জাম আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি কড়াই বসিয়ে নিলাম, জীবনটা আর কার জীবন ভর্তা করা যায় সেই প্রসেসে আছে। তো সব কিছু ভর্তা করতে করতেই বলি, প্লিজ আপনারা এখন মাল্টিমিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেলটাতে ক্লিক করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন না। আর আপনাকে আপনাদের এই মূল্যবান কমেন্ট প্রতিদিন আমাকে যে উৎসাহিত করে, আর আপনারা আমাকে আমার এই অনুপস্থিতিতে আমাকে কিন্তু ভুলে যাবেন না। আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে তেলে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আমি ঢেলে দিলাম। এগুলো হচ্ছে ফুলকপির যে ডাটা, আমি সেদিন বলেছিলাম ফুলকপির ডাটা কিন্তু খুবই মূল্যবান জিনিস, আমরা সবাই জানি। এখন আমি সবসময় করাই না, ছোটো নেই, তারপরে আমার কড়াই ছোটো নেওয়ার পরে মনে হয় যে আমি ভুল হয়েছে। আসলে প্রতিটা কাজই মনে হয় আমার এরকম, করার পরে মনে হয় এটা কেন করলাম, ডিসগাস্টিং লাইফ। তো আমি তখন কড়াইটা চেঞ্জ করে আমি ফুলকপির ডাটাগুলোকে একটা স্টিলের বড় কড়াইতে নিয়ে ভেজে নিলাম। তো এদিকে আমি দুই পাশে দুই চুলা নিয়ে, কত পাকা রাঁধুনি আমি নিজে অবাক। তো এখানে আমি ফুলকপি ডাটাতে কিন্তু তেমন কিছুই ব্যবহার করিনি, এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। ফুলকপি ডাটাগুলোকে জাস্ট ভাপ দিয়ে একটু মানে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নিলেই হয়ে গেল, এটা খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর। এবার দেখেন পিষ্টিতে আমি নিয়ে নিয়েছি বেগুন আর ডালের বড়ি, সাথে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি সব কাঁচামরিচের ভর্তাই করেছি, কাঁচামরিচ দিয়ে আর কি, কারণ কাঁচামরিচটা একটু ক্ষতি কম করে আর শুকনা মরিচটা খুব বেশি অস্বাস্থ্যকর আর কি। তো আমার কাছে কাঁচামরিচটাই ভালো মনে হচ্ছে, এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে করেছি। আর আপনার যদি মনে হয় যে আপনি শুকনা মরিচ খাবেন, অবশ্যই শুকনা মরিচ দিয়ে করতে পারেন।
এবার আমার বেগুন ভর্ত, বেগুন আর ডালের বড়ির ভর্ত হয়ে গেলে এবার আমি নিয়ে নিলাম পেঁয়াজ, আর এটা হচ্ছে জাম আলু। এটা সেদ্ধ করার আমার আসলে দেখানোর কোনো কারণ নাই, কারণ তাহলে জনগণ বলবে মানুষটা কি বোকা রে বাবা, আলু সেদ্ধ শেখাতে আসছে। তো আমি আলু সেদ্ধ আপনাদেরকে শেখাইতে শেখানোর সাহসটা আর দেখালাম না, আলুটাকে পিষ্টিতে পিষে ভর্তা করে নিলাম হাতেই। দেখেন কত গুণী আমি, তাই না? নিজের গুণ দেখে নিজে অবাক, আসলে কিন্তু কিছুই পারি না, মানে পুরো বেগুন গুণ। বেগুনের যে গুণ আছে আমার তো কোনো গুণ নাই, বেগুনের তো অনেক গুণ। এবার আমি টমেটোটা, কাঁচা টমেটোটাকে খুব সুন্দর করে পিষ্ণিতে, ও আর এই পিষ্ণিটা আমাকে যে ভাবি দিছে সেই ভাবিটা আমাদের অফিসের একটা ভাইয়ার, ভাইয়ার ওয়াইফ এবং আমাদের খুবই একজন প্রাণপ্রিয় ভাবি, আমাদের মাহমুদুল নবী ভাইয়ের ওয়াইফ, আমাদের এই ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এই ভাবির বার্থডে পার্টিটা কিন্তু আমার ব্লগেই আছে। এই ভাবি আমাকে এই পিষ্ণিটা দিয়েছে, আর আমি এই পিষ্ণিতে পিষে পিষে সব ভর্তা, মানে সবগুলো সবজির ভর্তা বাপদশা লাগিয়ে দিচ্ছি। দেখেন টমেটোগুলা পিষে একদম, এই টমেটো কাঁচা টমেটো ভর্তাটা এত এত টেস্টি, সবগুলোর মধ্যে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু ধনিয়া পাতার ভর্তা, মানে আর কিছুই না। আর সরিষার তেল যারা আসলে পছন্দ করে, আমি সরিষার তেলটা একটু কম পছন্দ করি, এটা অবশ্যই আপনারা কিছু অন্যভাবে দেখবেন না, কারণ আমি সরিষার তেল ভালো লাগে না আমার। আর এটা হচ্ছে নিয়ে নিলাম মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটাকেও সেমভাবে, মিষ্টি কুমড়া তো খুব প্রেশারের ব্যাপার না, এই একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ব্যাস সেই সেম হয়ে গেল। এটাকেও পিষ্ণির মধ্যে পিষে পিষে, এই যে দেখেন পিষ্ণিও লাগলো না আমার হাত দিয়ে হয়ে গেল, কারণ মিষ্টি কুমড়া তো এমনি নরম জিনিস। এটা একসাথে মিশিয়ে নিয়ে আমি সবগুলো ভর্তা তৈরি করলাম। তো আমার কিন্তু ইচ্ছা ছিল আজকে ডিমের ভর্তাটাও করব। তো এরপরে আমি কিন্তু কচু পাতা, যে ওই যে কালো কচুর পাতাটা, ওটাও সিদ্ধ করে নিয়েছি, একটু রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওখানে আমি মরিচের ব্যবহারটা করি নাই। তো এখানে হচ্ছে আপনার মাটির নিচে একটা আলু আছে, ওই মাটির নিচের আলুটা এখানে নিয়েছি, ওটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটাকে সিদ্ধ করে নিয়ে যেতে যেতে যে, আর এটা হচ্ছে আপনার গরুর মাংস, এটা গরুর মাংস, আর মাটির নিচের আলুটা তো পরে আসতেছি, এটা গরুর মাংস। গরুর মাংসটা হচ্ছে রান্না করার গরুর মাংসর থেকে তুলে নিয়ে আমি একটু ভালোভাবে পিষে, এই দেখেন কাঁচামরিচ, জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজের ব্যবহার, আর এখানে চাইলে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, অবশ্যই যারা সরষের তেল পছন্দ করে। আমি সরষের তেল পছন্দ করি না, তাই দেই নি, আপনারা পছন্দ করবেন অবশ্যই দিবেন। এখন আমি নিয়ে নিলাম ওই যে কালো কচুর যে পাতাটা দেখিয়েছিলাম, সে কাঁচা কালো পাতাটা হচ্ছে, সরি কাঁচা পাতাটাকে আমি শুধু রসুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর কিচ্ছু না, কোনো পানির ব্যবহার নেই, ভাপিয়ে নিয়ে একদম হাতে তৈরি করে নিলাম আমার কচুর ভর্তা। কচুর জীবনটাও একেবারে ভর্তা ভর্তা করে দিলাম। তো এই দেখেন আমি এখন লবণ মিক্স করে নিলাম আর পেঁয়াজটাও হাতে কুচলে নিলাম। তো অসাধারণ এই ভর্তাগুলো, আপনাদের কেমন লাগছে দেখতে? আর খেয়ে তো অবশ্যই দেখবেন। আমার এখানে খুব প্রিয় হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, আর হচ্ছে একটু কাঁচা টমেটো, কচু পাতার ভর্তা, অবশ্য ভর্তা সবগুলোই মজা হয়, আলাদা করে বললে আর একটা ভর্তা কষ্ট পাবে, এটা এমনটা ঠিক না বলা, আমার সবগুলা ভর্তা ভীষণ প্রিয়। আপনারা দেখুন সবগুলা ভর্তা আমার হয়ে গেছে, 6 রকমের ভর্তা। প্লিজ আমার সাথে এতক্ষণ আমার বকবক আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার ভর্তাগুলো আপনাদের কেমন লেগেছে, 6 পদের ভর্তা জানাবেন, ধন্যবাদ।